আজকে আমরা দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিন, সেই মা ক্যান্টিনে আমরা আজকে দুবরাজপুর শহরের যে পথচলতি ভিক্ষুক যারা ভিক্ষাজীবী তাদের আমরা আজকে সমবেত করেছি, তাদের একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। কেননা দুবরাজপুর শহরে রবিবার দিনটি নির্দিষ্টকরণ আছে, ভিখারিরা আসে বিভিন্ন গ্রাম গ্রামাঞ্চল থেকে, বিভিন্ন জায়গা থেকে। সেই প্রায় আমরা 200 জন ভিক্ষুককে আজকে আমরা এখানে মা ক্যান্টিনে খাওয়ার ব্যবস্থা করেছি। মা ক্যান্টিনে প্রত্যেক দিনই খাওয়ার ব্যবস্থা থাকে 5 টাকার বিনিময়ে, কিন্তু আজকে আমরা মা ক্যান্টিনের পক্ষ থেকে একটা অভিনব চিন্তা করেছিলাম যে রবিবার মা ক্যান্টিন বন্ধ থাকে, এরা আসে, এদিকে একদিন আমরা আনন্দ করবো, এদিকে সাথে আমরা মিলিত হবো, এদের সাথে বসবো, এদিকে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো। সেরকমই আমরা আজকে পোলাও, মিষ্টি, সবজি বিভিন্ন দিয়ে একটু খাওয়ার ব্যবস্থা করেছি, তারাও খুব খুশি। এইভাবে তাদের মুখে একটু হাসি ফোটাবার চেষ্টা করছি, তাদের পাশে থাকার আমরা ডাক দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উদ্যোগ মানুষের পাশে থাকা, মানুষের সেবা করা, সেই রকমই আমরা চেষ্টা করছি এই মানুষগুলোর পাশে থাকার। আগামী দিনে এদের জন্য আরও চিন্তাভাবনা করব, যাতে হয়তো তাদের শীত বস্ত্র বা কাপড় বিভিন্ন কিছু দেওয়া যায়, সেদিকটা দেখব। এইভাবে আমরা ভিক্ষাজীবী যারা ভিক্ষার পর জীবন ধারণ করে সেই মানুষগুলোর পাশেও আমরা থাকব, এটাই আমাদের উদ্যোগ দুবরাজপুর পৌরসভা। এবং আজকে আমার সাথে রয়েছে দুবরাজপুর পৌরসভা ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী, রয়েছেন কাউন্সিলর সাগর কুণ্ডু, সুভাষ মেটে, গুরু রয়েছে অরিন্দম সহ বিভিন্ন কর্মীরা রয়েছেন, বিভিন্ন কাউন্সিলররা রয়েছেন, সকলে মিলে সম্মিলিতভাবে এবং পৌরসভার কর্মীরাও রয়েছে। আমরা আজকের এই একটা প্রয়াস নিয়েছি বা এই পথচলতি ভিক্ষুকদের পাশে দাঁড়াবার। বলছি যে এরা তো বিভিন্ন গ্রাম থেকে আসে, এরা জানবে কি করে যে আজকে কিংবা জানলো কি করে? আমরা দুবরাজপুর শহরে যেটা আগেই বললাম যে রবিবার দিনটি নির্দিষ্টকরণ আছে, ব্যবসাদারদের কাছে এই দিন ভিক্ষা দেওয়া হয়, তাই আমরা গত রবিবার দিন সবাইকে ইনভাইট করে দিয়েছিলাম, সমস্ত ভিক্ষুকদের বলে দিয়েছিলাম যে আগামী রবিবার আপনারা দুপুরে এখানে একটু প্রসাদ পাবেন, একটা আপনাদের খাওয়ার ব্যবস্থা করেছি। সেটা গত রবিবার দিন আমরা জানিয়ে দিয়েছিলাম যে আগামী রবিবার খাওয়াবো, সেই জন্য আজকে তারা বিভিন্ন জায়গা থেকে এসছে গ্রাম গ্রামান্তরে। দক্ষিণবঙ্গে প্রথমবার দুর্গাপুরে সুপার স্পেশালিটি ডেন্টাল ইউনিট ও পলি ক্লিনিক, এ ইউনিট অফ রিলাইফ হসপিটাল। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন দাঁতকে যত্ন রাখতে সমস্ত রকমের পরিষেবা, যেমন রুট ক্যানেল ট্রিটমেন্ট, ক্রাউন ও ব্রিজেস, সিঙ্গল সিটিং আর সিটি, ফিক্সড ডেন্টাস, ওরাল টিউমার, ডেন্টাল বায়োপিসি, ডেন্টাল ব্রিজ স্কেলিং এবং ডেন্টাল ফিলিং, দাঁতের এক্সরে ও ওরাল সার্জারি, এছাড়া আরও অনেক পরিষেবা। সিনিয়র সিটিজেনদের জন্য থাকছে 15% ছাড়। আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, জয়ানন্দ ভবন, বেনাচিতি, দুর্গাপুর, ঠিক অগ্রণী গলির বিপরীতে। আমাদের ফোন নম্বর 7585953232।